নইলে এতদিন হলো তোমাদের এখানে এসেছি, কিন্তু আজও দেশে ফিরে যেতে মন চাচ্ছে না। আমি একটি সামান্য নারী, আমার মাঝে এমন কি গুণ আপনি পেয়েছেন যার জন্য আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন না? যদি বলি সে গুণটা তোমার মাঝে আছে বলা। ওই বাদাম, ওই 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 বাদাম, ওই বাদাম, ওই ওই বাদাম, এখন বলবো না। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই এই শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো।
তুমি না ঠিক তার কাছে আসতো সিঁড়ি ফোড়া দিয়ে গেছে, তুমি আগে বলেছিলাম না হুজুর শিকা হাত ছাড়া হতে যাবে কেন? ওই বাদামালা এখন তো দেখছি শিকা ও না আসিয়ে পড়া দিয়ে ফেলেছে হুজুর কে তখন হাত শিকার করতে বলতে হয় চুপ করুন লোকটা মানে আপনার আমি ওই দূর থেকে আমাদের সেনাপতি ওই রাবণ বেটা এসে বলেছে সেনাপতি রাবণ সেন আগে হুজুর কোথায় সে হয়তো কোন আত্মগোপন করেছে দেরি করবেন না হুজুর ওই মালাটা এই নে তোটা এটা তোর কাছে যা এবার চলু এখান থেকে ওই কেটে মারি আপনি এখানে আর আমি গ্রাম সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এসেছি বলুন কি সম্ভব সেনাপতি মশাই মহারাজের আদেশ এই মুহূর্তে আপনাকে আমার সাথে চলে যেতে হবে মহারাজ আপনার জন্য খুবই চিন্তিত পিতা আমার জন্য চিন্তা করছে ঠিক আছে সেনাপতি মশাই আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না চলুন মন্ত্রী মশাই আমি বাসুদেব বেটার কাছে ওই সংবাদটা পৌঁছে আসি সংবাদটা পৌঁছে দেই আমি তো ভাবি